নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ডাব্লিউ বিসিএস প্রিলি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সহ আরও দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা আপনারা দেখছেন মা নি চ্যানেল এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের নিত্য নতুন চাকরিলেটেড খবর কিন্তু এই চ্যানেলে আপডেট হয় তাই আপনাদের সুবিধার্থে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এটাকে কীভাবে আপনারা চেক করবেন সেটা একটু দেখে নিন দেখুন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ডাব্লু ডট জিও ভি ডট এই ওয়েবসাইটটাতে আপনারা আসবেন আসবার পরে দেখুন স্ক্রল করে একটু তলার দিকে আসার পরে এই ভিউওয়ালে আপনারা ক্লিক করবেন ভিউ ওয়ালে ক্লিক করার পরে দেখবেন এখানের দিকে একটি অপশান দেখাচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট বলে এর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দেবো আপনারা সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন তো দেখুন এখানে দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ বিসিএস সিভিল সার্ভিস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টির যে মেন এক্সাম সেই মেন এক্সামের পরীক্ষার ডেট কিন্তু সতেরো আঠেরো উনিশ একুশ মে দু হাজার একুশে কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ মোট কিন্তু চারটে ডেটে পরীক্ষা হবে মে মাসের চারটে ডেটে পরীক্ষা হবে এটা হচ্ছে ডাব্লিউ বিসিএস সিভিল সার্ভিস মেন এক্সাম যেটা দু হাজার কুড়ির আচ্ছা ডাব্লিউ বিসিএস সিভিল সার্ভিস যেটা প্রিমিনারি দু হাজার তার পরীক্ষা হবে কিন্তু তিরিশে মে দু এবং সঙ্গে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস যে রিক্রুটমেন্ট প্রিলি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টির তার যে পরীক্ষা সেটা কিন্তু হবে তেরোই জুন দু হাজার একুশে এবং প্রত্যেকটার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু প্রত্যেকটা বলা হচ্ছে যে অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু ভিজিট কমিশন ওয়েবসাইট আর ডাব্লুডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিও ডট ইন ফর ফার্দার আপডেটস রিভাইজ ডেট অ্যান্ড এক্সামিনেশন হাওয়ার ফর আর টেন্টেটিভ দেখতে পাচ্ছেন আপনারা তো এই পরীক্ষার রিলেটেড আরও যে বিভিন্ন ধরনের আপডেটের জন্য আপনাকে কিন্তু এই ওয়েবসাইটটা ফলো করতে বলা হয়েছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলেও সেখানেও আমি আপডেট করে দেবো তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন